এই হচ্ছে আমার ইঞ্জিন কাউল, এখানে দেখতে পাচ্ছেন এটা হর্নেটেড। তো হর্নেটের সামনে এটা থাকে না, এটা থাকে সাধারণত এক্স ব্লেডের, ওরা দেয় কিন্তু হর্নেটের জন্য থাকে না। আমি এটা হর্নেটের এটা আমি স্পেশাল মানে এটা ওয়ার্ডার দিয়ে আনিয়েছি। এটা রাজীব অটো যশোর, দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইঞ্জিন কাউল। যেমন মোবিল চেঞ্জ করেছি, প্লাস আরও কিছু টুকটাক ব্রেক প্যাড ট্যাড এগুলো চেক করেছি, এগুলো মোটামুটি ঠিক আছে। তো মোবিল চেঞ্জ করেছি আমি মতুলের, এটা হচ্ছে আমার মতুলের ফার্স্ট সেমি সিনথেটিক গ্রেডের মোবিল, এটা আগে আমি মিনারেল ইউজ করতাম। তো মোবিলটা চেঞ্জ করার পরে পারফরমেন্স আমি দুদিন তিন দিনে মোটামুটি একটু ভালো পাচ্ছি, মানে পিক আপটা অনেক স্মুথ। কিন্তু আমার যেটা প্রবলেম আমি যে কারণে আমি আবার এখানে আসছি চেক করানোর জন্য, সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছিলো যে মানে ইঞ্জিন থেকে একটু মোবিল ইঞ্জিনের যেখান থেকে কিছু আসছে, মানে আমি যখন বাইকটা নিচে রাখি অনেক দুই তিন ঘন্টা রাখার পরে নিচে একটু মোবিল পড়ে থাকে মনে হয়। এখন মোবিলটা যখন বাইকটা যখন মানে অফ অবস্থায় থাকে, স্টে অবস্থায় থাকে, তখন আস্তে আস্তে ওখান থেকে কিছু ড্রপ জমে জমে নিচে পড়ে। এটা হচ্ছে আপাতত, যাই হোক এখন আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটা না। আরেকটা ব্যাপার এখানে আসছি, সেটা হচ্ছে আমি আমার হর্নেটের ইঞ্জিনের নিচে যে গার্ড ইঞ্জিন কাউল বলে, তো ইঞ্জিন কাউলটা লাগাবো আজকে এখান থেকে। তো এই হচ্ছে আমার ইঞ্জিন কাউল, এখানে দেখতে পাচ্ছেন এটা হর্নেটের। তো হর্নেটের সামনে এটা থাকে না, এটা থাকে সাধারণত এক্স ব্লেডের, ওরা দেয় কিন্তু হর্নেটের জন্য থাকে না। আমি এটা হর্নেটের এটা আমি স্পেশাল মানে এটা ওয়ার্ডার দিয়ে আনিয়েছি। এটা রাজীব অটো যশোর, দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইঞ্জিন কাউল। এটা এক পার্ট, এটা আরেকটা পার্ট। তো এটা আজকে সেট করব এখান থেকে, আর এটা সেট করার সময়ে কী কী করতে হয় আমি দেখাবো। ওকে, তো আশা করি সঙ্গে থাকবেন, ঠিক আছে। ওকে, আসছি যখন ইঞ্জিন কাউলটা সেট করবো তখন। ওকে, আচ্ছা এই হচ্ছে আমার ইঞ্জিন কাউল, এটা ফিটিং করা হচ্ছে, এটা আলাদা আলাদা ছিল। কয়েকদিন ধরে আমি একটা অদ্ভুত প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে কি না, মোবাইলের লাইটটা চলাই, সেটা হচ্ছে আমার মোবিল
এই যে দেখেন, এখানে মোবিল, সম্ভবত মোবিল মানে ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল কোথা থেকে, কোথাও থেকে ইঞ্জিন অয়েল লিক করতেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি বাসার গ্যারেজে যখন রাখি তখন এই এরকম এই কোয়ান্টিটি পড়ে, কিন্তু অফিসে পার্ক করার পরে যখন আমি ব্যাক করি, মানে সন্ধ্যার সময়, সকালে রাখি আর সন্ধ্যার সময় যখন ব্যাক করি তখন দেখি এই পরিমাণটা এত অনেকখানি। আজকে প্রায় 4-5 দিন ধরে এই প্রবলেমটা। যাই হোক, আমি ওই চাঁদপুর মোড় থেকেই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি, মোতুলের সেমি সিনথেটিক। এই প্রথম সেমি সিনথেটিক দিলাম, এর আগে আমি আরও কয়েকবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি কিন্তু এই ধরনের প্রবলেম কখনো ফেস করিনি। যাই হোক, যাচ্ছি, দেখা যাক প্রবলেমটা কোথায়। আসলে এই প্রবলেমটা খুব পেইন দিচ্ছে আমাকে। আমি বিসমিল্লাহ, এখন প্রথমে আমাকে একজন বলছিল যে এটা চেন চেন মোবিল দেওয়া হয়েছে, চেনের মোবিল থেকে পড়তেছে। আমি তাই ভাবছিলাম, কিন্তু চেনে এত মোবিল তো থাকার কথা না। তারপর আমি বাইক ওয়াশও করাইছি একবার। যাই হোক, ব্যাপারটা খুবই আমাকে ঝামেলা দিচ্ছে। আজকে শুক্রবার, বেরোতাম না আমি, কিন্তু আমার শুক্রবার ছাড়া সময় নেই। তো এই নতুন মোবিল দেওয়ার পর থেকে এই প্রবলেমটা। এখন ইঞ্জিন অয়েলে, নতুন ইঞ্জিন অয়েলের গ্রেডের কারণে তো আর এরকম হওয়ার কথা না, হওয়ার কোনো মানেও হয় না। সেটা হচ্ছে প্রবলেমটা হয়েছে হয়তো কোনো জায়গা থেকে, আমার কোনো জায়গা থেকে আমার ইঞ্জিন অয়েলটা লিক করতেছে। দেখি, আর ইঞ্জিন কাউল লাগানোর পরে অনেকে বলে যে ইঞ্জিন হিটিংয়ের একটা প্রবলেম, কিন্তু আমি ইঞ্জিন হিটের কোনো প্রবলেম এখনও পাই নাই। ইঞ্জিন কাউল লাগাইছি আমার প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, মানে হিটিং ইস্যু আসে নাই, এখনও পাই নাই। মানে নর্মালি যেরকম হিট হয় ইঞ্জিন সেরকমই, এটার জন্য আলাদা কোনোভাবে এক্সট্রাভাবে ইঞ্জিন হিট হয় না, হয় নাই, আমি দেখি নাই এখন। আর এটার কাজ বলতে গেলে কি, আসলে দেখতে ভালো লাগে, কারণ যেহেতু নেকেড স্পোর্টস বাইক, এখানে কোনো ফেয়ারিং থাকে না, ইঞ্জিনের জায়গাটা একটু একটু ঢাকা থাকে, বাট একটু লুকিংটা ভালো লাগে। এই এটা হচ্ছে মেনলি, মেনলি হচ্ছে লুকিং। আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু আমাদের এয়ারকুল ইঞ্জিন, সেই এয়ারকুল ইঞ্জিনের কারণে, এয়ারকুল ইঞ্জিনের কারণে যেটা, যেহেতু বাতাসে ঠান্ডা হয়, সে কারণে এখানে একটা ব্যাপার হচ্ছে ইঞ্জিন কাউলের ভিতরে সামনের দিকে কয়েকটা টানেলের মতো, টানেল মানে কিছু গ্যাপ দেওয়া। হ্যাঁ, সো এটা দিতে, এতে হয় কি, যখন বাতাসটা ঢুকে সামনে দিয়ে রানিংয়ে, তখন বাতাসটা ছড়ায় না, না ছড়ায় ইঞ্জিনে, ইঞ্জিনে সরাসরি ইঞ্জিনে যায়। হ্যাঁ, তো এটা একদিক দিয়ে ভালো যে ইঞ্জিনে ডিরেক্ট বাতাসটা লাগে, আর নর্মালি বাতাসটা লাগে হচ্ছে মানে ইঞ্জিনের থেকে বাতাস, সামনে থেকে যে বাতাসটা আসে এটা পুরো ছড়ায় যায়। হ্যাঁ, ইঞ্জিনের বডিতে হয়তো ওই পরিমাণটা লাগে না, কিন্তু এটা লাগালে হয় কি, একবারে টার্গেট অনুযায়ী ইঞ্জিনে বাতাসটা যায়।
আচ্ছা ডানে ঘুরবো, ঘুরা যাবে, হ্যাঁ যাবে যাবে। অলিগলির ভিতরে আস্তে চালানো ভালো, কে কোন দিক দিয়ে আসে কে কোন দিক দিয়ে যায় বোঝা খুব মুশকিল। যেটা বলতেছিলাম যে ইঞ্জিন পাওয়ার লাগানোর পরে এক্সট্রা হিটিং ইস্যু আমি পাইনি এখনো, তো মনে হয় না এটার জন্য এক্সট্রা কোনো হিটিং ইস্যু ক্রিয়েট হবে, হওয়ার কথাও না। আর মোবিল পাওয়ার ব্যাপারটা আসলে মানে আমাকে একটু ভালোই চিন্তিত করছে, কারণ আমি এই প্রবলেম ফেস করি নাই আগে। আমার নতুন বাইক এক বছর হয়েছে, চালানো হয়েছে অনেক কম, 2500 কিলো, 2580, এর মধ্যে আমি মোবিল চেঞ্জ করছি হচ্ছে 3 বার, এয়ার ফিল্টার চেঞ্জ করছি 3 বার, সেকেন্ড ইয়ার ফিল্টারটা অবশ্য ভালো ছিল না, সেকেন্ড ইয়ার ফিল্টারটা মনে হয় নকল ছিল, 2 নম্বর ছিল, 1 মাসে এটার অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক এখন পরে লাগানো হয়েছে, লাস্ট যখন মোবিল চেঞ্জ করি তখন আরেকটা ইয়ার ফিল্টার লাগাইছি, অরিজিনালটা হোন্ডা। তো দেখি চাঁদপুর মোটরসাইকেল, গতকাল রাতে ওনাদের সাথে ফোনে কথা হয়েছে আমার, ওখানে সুমন ভাই এসে, সুমন ভাইয়ের সাথে সুমন ভাই বললো যে আসেন 10:11 দিকে, কি কারণে মোবিল পড়তেছে। আর একটা ব্যাপার অদ্ভুত, সেটা হচ্ছে বাসাতে, বাসার গ্যারেজে আমি যখন বাইকটা রাখি তখন পরিমাণটা অনেক অল্প, কিন্তু আমি যখন অফিসে পার্ক করি বাইকটা সকালে মনে করুন 10:30, 11:30 দিকে, এবং আমি অফিস থেকে ব্যাক করি 6:30, 7:00 দিকে, একইভাবে বাইক রাখি সাইড স্ট্যান্ড দিয়ে, তখন নিচে মোবিলের এটা অনেক থাকে, অনেক মানে ভয় লাগে, এত মোবিল মানে এত ইঞ্জিন অয়েল, মানে এটার কারণটা কি মিশন বুঝতেছেন রে ভাই।
সুমন ভাই আছে, সালাম আলাইকুম সুমন ভাই, এখানে কেমন আছেন ভাই? কেমন আছেন ভাই? ভালো নেই ভাই। রাতুল কই? শুনুন ভাই, আমার অবস্থা এটা কিন্তু ভাই সিরিয়াস প্রবলেম। এটা মোবিল পর ইয়ে ইঞ্জিন অয়েল পরে ভাই, এটা আমি শিওর ইঞ্জিন অয়েল পরে, কারণ আজকে বাসা থেকে এতটুক পাইছি। হ্যাঁ 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 হ্যাঁ, খুলতেছি খুলতেছি খুলতেছি। আচ্ছা, আবার ব্যাক করলাম ভিডিওতে। সেটা হচ্ছে কাজ হয়েছে মোটামুটি, আমার একটা প্রবলেম পাওয়া গেছে মোবিল লিকের। সেটা হচ্ছে এটার যে গিয়ার ইন্ডিকেটর, যেখানে সেই গিয়ার ইন্ডিকেটরের জায়গাতে একটা রবারের ওরিং থাকে। তো এই ওরিংটা সম্ভবত ওই হার্ড হয়ে গেছিলো, হার্ড হয়ে যাওয়ার কারণে ওইখান থেকে মোবিলটা লিক করতেছিল, মানে ইঞ্জিন অয়েলটা লিক করতেছিল। তো ওই চাঁদপুর মোটরসে উনি ঠিক করে দিছে, তারপরে এটা চেঞ্জ করার পরে আরও অনেকক্ষণ বাইকটা ছিল ওইখানে, স্ট্যান্ড করে রাখা ছিল যে লিক করে কি না দেখার জন্য। তো এখন আর লিক করতেছে না, তারপরে দেখি বাসায় যেয়ে আজকে রাত্রে রাখলে বুঝতে পারবো যে লিক করতেছে কি না। এমনি এতক্ষণ ঘন্টাখানেক, আরও বেশি 2 ঘন্টার মতো ছিলাম এখানে এটা চেঞ্জ করার পরে, 2 ঘন্টার মধ্যে আর মোবিল ইঞ্জিন অয়েল লিক করে নাই, মানে নিচে আর দেখা যায় নাই। আর ইঞ্জিন অয়েল কমে গেছিলো একটু, প্রায় 100 ml এর মতো। তো এটা আবার একটু দিয়ে দিছে, এই হচ্ছে অবস্থা। আর তারপরে একটু মোটর অটোতে আসছিলাম একটা গ্লাভস নেওয়ার জন্য, একটা গ্লাভস নিলাম। আমার যে গ্লাভসটা, ওই গ্লাভসটা নিচের দিকে ছিঁড়ে গেছিলো, প্লাস ওই মোবাইলের টাচ কাজ করতো না, খুবই সমস্যা হয় আসলে গ্লাভস পরে থাকলে মোবাইল ইউজ করা, ফোন টোন আসলে মোবাইল ইউজ করা যায় না। তো গ্লাভসটা নিলাম, আমি আসলে এম সাইজ পরি, এটা এম সাইজ ছিল না, এল সাইজ, কিন্তু দেখলাম যে হাতে ফিট করলো। আসলে এক এক কোম্পানির মেজারমেন্টটা এক এক রকম থাকে। যাই হোক, দেখি গ্লাসটা পরে ভালোই লাগতেছে, দেখা যাক। তো এখন এই হচ্ছে অবস্থা, বাসায় যাচ্ছি, বা 2টো বাজে। আর দেখ, এই মোবিলের ইঞ্জিনিয়ারের ব্যাপারটা আমাকে খুব টেনশন দিচ্ছিল আসলে, সত্যি কথা। আশা করি প্রবলেমটা সলভ হয়েছে।
তো এই হচ্ছে সিচুয়েশন। আরেকটা হচ্ছে ব্যাপার হচ্ছে অশ্রুভার সাথে দেখা হয়েছিল, মানে অশ্রু বিশ্বাস যে মোটরসাইকেল মেকানিক ওয়াল, অশ্রুভার সাথে দেখা হয়েছিল। অশ্রুভা ছিল চাঁদপুর মোটরসে, উনি ওখানে আসে প্রায়, বসে ওখানে। তো উনি যেটা বললো যে এই ওরিংয়ের প্রবলেমটা নাকি হোন্ডার একটা কমন প্রবলেম, কারণ উনি ব্যাপারটা খুব ভালো করে জানে। মানে এই যে এই মোবিলের মানে ইঞ্জিন অয়েল চুয়ানো, যেটা ইঞ্জিন অয়েল লিক করে, এটা খুবই কমন একটা প্রবলেম। কারণ উনি উনি ভালো জানে, কারণ কি উনি হোন্ডা কোম্পানিতে চাকরি করছে অনেক বছর। হ্যাঁ, সো উনি এই ব্যাপারগুলো খুব জানে। উনি বললো যে হোন্ডার প্রত্যেকটা বাইকে একমাত্র লিভো ছাড়া, একমাত্র লিভো ছাড়া প্রত্যেকটা বাইকে এই প্রবলেমটা হয় যে রবার এই ওরিংগুলো হার্ড হয়ে যায় খুব তাড়াতাড়ি, এবং ওই মোবিল লিক করে, ইঞ্জিন অয়েল লিক করে। বারবার মোবিল মোবিল বলতেছি, যাই হোক। তো এটা কমন প্রবলেম। আমার কথা হচ্ছে যে 2500 কিলো চলা একটা বাইকে এই প্রবলেমটা যদি এত তাড়াতাড়ি দেখা যায়, একটা রেপুটেড কোম্পানি এরা। সেক্ষেত্রে জিনিসগুলো একটু ভালো দিলেই পারে। তা না, যত চিপ জিনিস আছে দিয়ে দায় সারা ভাব করে একটু বাইকটা গছায় দিতে পারলে হলো আর কি। তো এই ছিল আর ভিডিওটা, কি আর বড় করব না। ইঞ্জিন গার্ড থেকে শুরু করছিলাম, মধ্যেখানে ক্যামেরা হ্যাং হতে ওই ভিডিওটা শেষ করতে পারি নাই। ইঞ্জিন গার্ড লাগানো হয়েছে, সপ্তাহখানেক হয়ে গেছে। তার মধ্যে এই যে ইঞ্জিন অয়েল লিকেজের ব্যাপার, দেখা যাক, আশা করি প্রবলেমটা সলভ হয়েছে। যদি না হয় তাহলে তো আসলে আবার আসতে হবে। অবশ্য যেটা লাগানো হয়েছে সেটা অনেকে ওই হোন্ডার শোরুম থেকে আনা হয়েছে, মানে সার্ভিস সেন্টার থেকে, অরিজিনালটাই। আশা করি তো ঠিক আছে। জিনিসের দাম কম, জিনিসের দাম কিন্তু একদমই কম, মানে আপনার 20 টাকার বেশি না, কিন্তু পাওয়া যায় না। সমস্যা হচ্ছে পাওয়া যায় না। যাক, বাসায় চলে আসছি। তো ভিডিওটা এখানে শেষ করি। তো সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ। এতে সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন। যারা বাইক রাইড করেন সাবধানে রাইড করবেন, অলওয়েজ হেলমেট পরে, হ্যান্ড গ্লাভস পরে বাইক চালানোর চেষ্টা করবেন। নিজের কন্ট্রোলের বাইরে বাইক চালাবেন না, নিজে যতটুকু কন্ট্রোল করতে পারেন ততটুকু কন্ট্রোলেই বাইক চালাবেন। কাউকে অনুসরণ করতে যাবেন না, যতটুকু নিজের অ্যাবিলিটি ততটুকু অ্যাবিলিটির মধ্যেই বাইক চালাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।